শিলিগুড়ি জেলা হাসপাতালে ক্যান্সারের কেমোথেরাপির উদ্যোগ। ক্যান্সার আক্রান্তদের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে কেমোথেরাপি শুরু করার প্রয়াস নেওয়া হচ্ছে। ক্যান্সার আক্রান্ত পুরুষ ও মহিলাদের জন্য বেডও যাতে শুরু করা যায় তার প্রয়াস নেওয়া হচ্ছে। শনিবার শিলিগুড়ি জেলা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের পর সুপার সুদীপ্ত ভট্টাচার্য এই খবর জানান। ক্যান্সারের চিকিৎসার জন্য বহু মানুষকে প্রতিদিন কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাই ক্যান্সার রোগীদের জন্য কেমোথেরাপির উদ্যোগ নেওয়া হচ্ছে, আর সেই রোগে আক্রান্ত পুরুষ মহিলাদের জন্য বেডের চিন্তাভাবনাও চলছে। শনিবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব জেলা হাসপাতালে সুপার সিএমওএইচ তুলসী প্রামাণিকের উপস্থিতিতে একটি বৈঠক হয়। বৈঠক শেষে সুপার সুদীপ্ত ভট্টাচার্য ক্যান্সার থেরাপির এই চিকিৎসার কথা জানান। সমিতির মিটিংয়ে আমাদের অনারেবল মেয়র সাহেব শ্রী গৌতম দেব মহাশয় এবং আমাদের সিএমএস সাহেব ডক্টর তুলসী প্রামাণিক স্যারের উপস্থিতিতে আমি ডাক্তার প্রদীপ্ত ভট্টাচার্য অধীক্ষক শিলিগুড়ি জেলা হাসপাতালে যে আলোচনাগুলো আমরা করলাম যে করোনা পিরিয়ডটা পেরিয়ে যাওয়ার পরে আমাদের হাসপাতালে কিছু কিছু উন্নতি হয়েছে। পার ডক্টর পেশেন্টের দেখার এটা বেড়ে গেছে, বেড অকুপেন্সি রেট বেড়েছে। আমরা নতুন করে ক্যান্সার থেরাপি চালু করার কথা বলেছি, আমরা নতুন একজন ডাক্তার পেয়েছি, জানি না কতদিন রাখতে পারবো, কিন্তু উনি থাকাকালেই আমরা সেটা করব। তারপরে আমরা আরও যে লাইগেশন রেট বেড়ে গেছে, আগে যে বড় অপারেশন অর্থোপেডিক্সের মানে হাড়ের অপারেশনগুলো বন্ধ ছিল সেগুলো আমরা চালু করেছি, কিন্তু একটা মেশিন একটু মাঝে মাঝে গণ্ডগোল করে সেটা জোড়াতালি দিয়ে সারানোর চেষ্টা করেছি। সেই একটা নতুন মেশিন কেনার জন্য মেয়র সাহেব আমাদের হেল্প করবেন আশ্বাস দিলেন, আশা থাকবেন সিএমএস সাহেব। আর বাদ বাকি হাসপাতালের কিছু গ্রুপ ডি স্টাফ মানে মেনলি সুইপার বা এরা অত্যন্ত অপ্রতুল আছে, হাসপাতাল আমরা সেজন্য সবসময় পরিষ্কার করে রাখতে পারছি না, সেটা নিয়ে আমরা সবসময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি, তিনিও বোধহয় তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, কিন্তু সেই ওই সুরাহার দিকে আমরা একটা আশা করছি যে যদি কিছু পাই লোকজন, কারণ তাহলে হাসপাতাল পরিষ্কার না রাখতে পারলে তো খুবই অসুবিধা দাঁড়াবে। ক্যান্সার থেরাপির আমরা এখানে দুটো করে বেড চালু করার কথা বলবো, যে পুরুষের জন্য দুটো, নারীদের জন্য দুটো ডে কেয়ার সেন্টার, যাতে আমরা কেমোথেরাপি যেগুলো পাওয়া যায় সে, কিন্তু ওষুধগুলো যেহেতু একটু অন্য ধরনের ওষুধ, ঠিক অ্যান্টাসিড বা জ্বরের ওষুধের মতো ওষুধ নয়, সেই ওষুধগুলো আমরা প্রক্রিয়র করে আমরা ডে কেয়ার সেন্টার হিসাবে আমরা চালু করবো, যেটাকে আমরা বলি কেমোথেরাপি দেওয়া, সেই কেমোথেরাপিটা আমরা করার চেষ্টা করছি, মানে অন্তত প্রিলিমিনারি লেভেলে জাস্ট একদম শব্দ। তো প্রাথমিক মানে কেমোটা আমরা দেওয়ার করবো, কিন্তু কী কেমো দেবে কী ব্যাপার সেগুলো তো একটা বোর্ড ঠিক করে দেয়, সেটা একা কোনো ডাক্তার ঠিক করে না, যে কোনো ক্যান্সার হাসপাতালে এটা বোর্ড ঠিক করে যে কাকে কী কেমো দেবে। সেই বোর্ড দেওয়ার বোর্ড যে অ্যাডভাইসটা করবে সেটা ক্যান্সার হাসপাতালে বোর্ডটা করে, সেই বোর্ড দেওয়ার পরে আমরা সেটাকে ফলো আপ করে কেমো যেটা দেওয়ার ব্যাপার থাকে সেটা আমরা যেটা স্যালেনের সাথে দেয় সেটা আমরা দেওয়ার কথা ভাবছি।